এপ্রিলের শুরুতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। একে দীর্ঘদিন পরে খুলেছে স্কুল, তার উপর ভাগে ভাগে ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। সিলেবাস কমানো হলেও এত কম সময়ে উচ্চ মাধ্যমিকের বাকি সিলেবাস কিভাবে শেষ হবে, এই প্রশ্ন তুলে আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে ডেপুটেশন দেবে কিছু পড়ুয়া। বেলা ১২টায় স্মারকলিপি জমা দেওয়ার কথা রয়েছে তাদের। সুমন মহাপাত্র টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুমন, কি খবর রয়েছে? একেবারে দেখো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে, কিন্তু যে দীর্ঘদিন অনলাইনে পড়াশোনা করেছে ছাত্রছাত্রীরা, তাই তাদের বক্তব্য যে প্র্যাকটিক্যাল ক্লাস একেবারে হতে পারেনি, পাশাপাশি অনলাইনে পড়াশুনো কিছুটা হলেও ব্যাঘাত ঘটছে। তাই তাদের দাবি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস আরো কমাতে হবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দিতে হবে। এই বিভিন্ন দাবি নিয়ে আজকে উচ্চ শিক্ষা সংসদে ডেপুটেশন জমা দিতে হবে বেশ কিছু পড়ুয়া, এমনটাই আমরা জানতে পেরেছি। তারা ডেপুটেশন দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের কাছে, তারপর তারা যে বক্তব্য সেটা ডেপুটেশনের মাধ্যমে তুলে ধরবে। সারমর্ম এটাই, উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস এবং পরীক্ষার ডেট, তাদের সমস্যা শুভজিৎ।